আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালাম আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইযা আকালা আহাদুকুম তাআমান ফালা ইয়ামসাহ ইয়াদাহু হাত মুত্তাফাকুন আলাইহি। আবি মানে যে হাদিস আপকে সামনে পেশ কি হিস হদীস কে রাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হ্যায় কহতে হ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ইরশাদ ফরমায়া কি জব তুম মে সে কোই শখস খানা খায়ে তো খানা খানে কে বাদ মে ফোরন আপনে হাত কো সাফ না করলে ইহা তক কি ও খুদ চাট লে ইয়া তো ফির কিসি কো চটা দে। ইস হদীস সে কুল চার বাতে মালুম হতি হ্যায় ইয়া ইয়ে কহ লে ইস হদীস কে জিমনে মে চার বাতে আপকে সামনে জিক্র করনা চাহতা হুম। সবসে পহলি বাত ইয়ে হ্যায় কি খানা খানে কে বাদ ফোরন হমে আপনা হাত না তো কিসি চিজ সে পোছনা চাহিয়ে অর না হি ধোনা চাহিয়ে। জেসা কি আজকাল লোগোঁ কা মামুল হ্যায় খানা খায়া দস্তরখান পর টিসু পেপার রক্ষা রহতা হ্যায় ইয়া রুমাল রক্ষা রহতা হ্যায়। বগৈর অঙ্গুলিও কো চাটে ক্যা করতে হ্যায় সিধে টিসু পেপার উঠায়া অর হাত কো সাফ কর লিয়া। আল্লাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে ইসসে মানা ফরমায়া হ্যায় রোকা হ্যায়। আচ্ছা হামারি শরীয়ত জানতে হ্যায় কভি কভার জব কিসি চিজ সে রোকতি হ্যায় তো রোকনে কি ইল্লত ক্যা হ্যায় ওয়জহ ক্যা হ্যায় ও ভি আল্লাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া হামারি শরীয়ত জিক্র কর দেতি হ্যায়। ইয়াহাঁ পর ইল্লত ক্যা হ্যায় কিউঁ আল্লাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে এসা কাহা হ্যায় কি ইনসান আপনি উঙ্গলিও কো চাট না লে তব তক ও আপনি উঙ্গলিও কো সাফ না করে ধুলে না। ইস ওয়জহ সে ফাইন্নাহু লা ইয়াদরি ফি আইয়ি তাআমিহি তাকুনুল বারাকা। কিউঁকি ইয়ে ইনসান নহি জানতা কি খানে কে কিস হিসসে মে আল্লাহ রাব্বুল আলামিন নে খায়র বরকত রখ রক্ষি হ্যায় ইনসান কো নহি মালুম। আব ক্যা পতা আপনে পুরা খানা খায়া অর উস খানে মে বরকত না হো লেকিন জো হিসসা খানে কা আপকি উঙ্গলিও মে লগা হুয়া হ্যায় মুমকিন হ্যায় উস হিসসে মে আল্লাহ রাব্বুল আলামিন নে বরকত রখ রক্ষি হো। ইস ওয়জহ সে জব তক চাট না লে তব তক হাত কি উঙ্গলিও কো নহি ধোনা চাহিয়ে। নম্বর তিন, আগর হম খানা খা রহে হোঁ তো খানা খানে কে দৌরান আগর কোই লুকমা জমিন পর দস্তরখান পর গির যায় তো হমে উসে ছোড়না নহি চাহিয়ে বলকি জো লুকমা দস্তরখান পর গিরা হ্যায় উসে উঠাকর খা লেনা চাহিয়ে। লেকিন ইস মসলে মে ভি আগর হম দেখেন তো কিতনি বড়ি গলতিয়াঁ করতে হ্যায়। দস্তরখান পর খানা গির যায় উঠানা তো দূরি কি বাত আগর খানে কা কুছ হিসসা বচ যাতা হ্যায় তো হম উসে সিধে লে যা করকে ডস্টবিন মে ডাল দেতে হ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন নে হমে দে রক্ষা হ্যায় নওয়াজ রক্ষা হ্যায় আপনি নেমতে ইসকা মতলব ইয়ে হরগিজ নহি হ্যায় উন নেমতো কা হম নাজায়েজ ইস্তেমাল করে ইয়া উন কি হম নাকদরি করেন। আপ জরা উন লোগোঁ সে যা করকে পুছিয়ে জিন লোগোঁ কে পাস এক ওয়াক্ত কে খানে কা ভি ইন্তেজাম নহি হোতা হ্যায়। ইস দুনিয়া কে আন্দর এসে ঘরানে অর এসে লোগ মিল জায়েঙ্গে সুবহ মে খাতে হ্যায় তো দোপহর মে উনকে খানে কা ইন্তেজাম নহি হোতা হ্যায়। অর আগর আল্লাহ নে কিসি কো দে রাখা হ্যায় তো উসে উসকি কদ্র করনি চাহিয়ে বরনা জিস তরিকে সে আল্লাহ রাব্বুল আলামিন হমে কোই চিজ দে সকতা হ্যায় উসি তরিকে সে আল্লাহ রাব্বুল আলামিন হমসে ও চিজ
छीन भी सकता है और इसमें देर नहीं लगती है। इसी तरीके से चौथी बात इस हदीस से हमें ये मालूम होती है कि उलमा ने इस हदीस से ये इस्तदलाल किया है कि अगर इंसान हाथ की तमाम उंगलियों से खाना चाहे तो खाना खा सकता है। हाथ में कुल पांच उंगलियां हैं, अगर इंसान पांचों से खाना खाना चाहे तो खा सकता है। ये बात मैं इस वजह से कह रहा हूँ क्योंकि सुन्नत रसूल ये है कि खाना तीन उंगलियों से खाना चाहिए। अब आप पूछेंगे हाथ में पांच उंगलियां होती हैं, वो कौन सी तीन उंगलियां हैं जिससे खाना खाना चाहिए? एक अंगूठे वाली उंगली और नंबर दो पर शहादत वाली उंगली, तीसरे नंबर पर ये बीच वाली उंगली। इन्हीं तीन उंगलियों से इंसान को खाना खाना चाहिए, सुन्नत रसूल यही है। काब बिन मालिक रदी अल्लाह ताला अन्हों ने अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को ऐसे ही खाते हुए देखा था। तीन उंगलियों से आपने खाना खाया, उसके बाद में फिर उन उंगलियों को चाट लिया। लेकिन ये वाजिब नहीं है, अगर इंसान पांचों उंगलियों से भी खाना खाना चाहे तो खा सकता है, शरीयत ने इसकी इजाज़त दी है। हालांकि सुन्नत ये है कि इंसान तीन उंगलियों से खाना खाए। अल्लाह रब्बुल आलमीन से दुआ है, इलाहल आलमीन तो हम तमाम लोगों को सुन्नत रसूल पर अमल करने की तौफीक दे। इलाहल आलमीन तो हम तमाम लोगों को रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम को अपना उसवा और आइडियल मानने की तौफीक दे। आमीन। वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। ऐसे ही फ़ायदेमंद इस्लामिक वीडियोस देखने और मनहज सलफ पर किताब व सुन्नत की तालीमात को आम करने में हमारा ताउन करें, ताकि आपके लिए ज़रियाए नजात, जन्नत के हुसूल का सबब, साथ ही माल में बरकत व इजाफे का जरिया भी बने। आमीन। जज़ाकअल्लाहु खैरन।